শুরুর তাগিদ দেন। তার এই চিঠির মাধ্যমেই ম্যানহাটন প্রজেক্টের কাজ শুরু হয়। আইনস্টাইন মিত্র বাহিনীকে সমর্থন করলেও পারমাণবিক বোমা এর বিরুদ্ধে ছিলেন। পরে ব্রিটিশ দার্শনিক বারট্রান্ড রাসেল সঙ্গে মিলে পারমাণবিক অস্ত্রে বিপদের কথা তুলে ধরেন। 1955 সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডির সঙ্গে যুক্ত ছিলেন। আইনস্টাইন 300টিরও অধিক গবেষণাপত্র এবং 150টির বেশি বিজ্ঞান বহির্ভূত গবেষণাপত্র প্রকাশ করেন। 1999 সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে শতাব্দীর সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচিত করেছেন। এছাড়া বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের একটি ভোটের মাধ্যমে জানা গেছে তাকে প্রায় সকলেই সর্বকালের সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। দৈনন্দিন জীবনে মেধাবী এবং প্রখর বুদ্ধি সম্পন্ন কাউকেই আইনস্টাইন বলে গণ্য করা হয়। অর্থাৎ এটি প্রতিভা শব্দের সমার্থক শব্দ হিসেবে বিবেচিত হয়। উড পোল্ট জিমনেসিয়ামে তাকে 8 বছর বয়সে স্থানান্তরিত করা হয়, যেটা বর্তমানে অ্যালবার্ট আইনস্টাইন জিমনেসিয়াম নামে পরিচিত। ভিডিওগুলো ভালো জানো অবশ্যই সাবস্ক্রাইব করো।